বেঁচে থাকাটা আজকাল চ্যালেঞ্জ হয়ে গেছে, বিশ্বাস করো। ঘটনাটা না ঘটলে বুঝতে কাল চাটাচুর খেয়ে বলছে হেভি। আমি এ না এমিলি, এটা তোর জন্য, এমিলি এটা তোর জন্য। নিরামিষ চাউমিন তো তোমার চাউমিন আমার যেরকম করে সেরকমই ভালো লাগে। তো চলে শুরু করতে হ্যায়। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আর বিশ্বাস করো, আমি জীবনে কোনোদিন স্কুটি চালাইনি, তো ফার্স্ট টাইম আমি স্কুটিতে হাত দিয়েছি। আর আমাকে ছোট্ট সব শিখিয়ে দিচ্ছিল, বিশ্বাস করবে না, মানে সত্যি শেখার কোনো বয়স নেই। কথাটা যেমন সত্যি, তেমন শেখার কোনো শেষ নেই। দেখো, আগে যখন স্কুটি চালানোর কথা ভাবতাম, তখন নিজের মধ্যে একটা ভয় ছিল যে আমি চালাবো, যদি পড়ে মরে হাত পা কেটে যায়। আর এটা আমার মনের মধ্যে ছিল যে গাড়ি চালাতে গেলে পড়বই, হাত পা কাটবে, কারণ পড়তে পড়তে মানুষ শেখে। কিন্তু সেই ভয়টা থাকা সত্ত্বেও আমি ছোট্টুকে বলি, আর ও আমাকে পেছনে বসে, ও আমার পেছনে বসেছিল, ও আমাকে একবার এটা ওটা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রথমবার যখন চালাচ্ছিলাম হাতে একটু কাঁপ ছিল, কিন্তু এটা না যে প্রথমবারে আমি পড়ে গেছিলাম। তো প্রথমবার খুব সিম্পলভাবে আর সুন্দরভাবে আমি চালাচ্ছিলাম, সেটা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, একটু একটু ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছিল। দেখো, অনেক খুশি ছিলাম যে আমি স্কুটি চালানো শিখে গেছি, ঠিক আছে। আর সেই জন্য ওদের সবাইকে আমি চাউমিন রান্না করে গরমের মধ্যে খাইয়েছি। আর শুনুন কথা, শুনুন কে খাবে, শুনো। এমনি ছোট তোর ফোনে একটা ছবি তোল, আর এই চাউমিনটা আমি কিসের জন্য ট্রিট দিচ্ছি ছোট একবার বলে দে। স্কুটি চালানোর জন্য, স্কুটি চালানোর জন্য। ওহ মাই গড, স্কুটি শিখেছে বলে ফার্স্ট টাইম ছোট্টুই শিখেছে। যদিও এ চামচ নিয়ে আসতে পারবি শিখে পিসি, এ তোরা দেখবে। ও বৌদি চল আসো, বৌদি কই, এনে পাপা। এই দে, পাপা পাপা করছে, হয়ে যাও দে। এই দে পাপা, এই তো শুনু, দেখতে পাচ্ছিস না পাপা, দেখেছি শুনুকে। বলে জয়নি তাই বলে দাও তো, জয়নি তাই করে দাও। বসে বললো, এ শুনে তো পাপা, এ চাউমিন হাত দিস না। এ দে দে, বাবা ফোন করেছে। বাবা ফোনে আছে, পাপা ফোন করছে। চামচ আছে পিসি, ডাল জাল চাচনি নেই, সস নেই। আচ্ছা, আমি শুনুকে একটুখানি দেবো, কারণ শুনু বেশি খাবে না তেলের জিনিস। শুনু একটুখানি, ডাল চাটাচুর খেয়ে বলছে হেভি। এটা কোন রিভিউ হলো? তুই বল। তাই একটা চামচ আছে, আর বাদ বাকি গুলো খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমি দাঁড়া একটু, আমি খেয়ে বলছি কেমন হয়েছে। তুমি চামচ নিয়ে আমাদের আর ভিডিও করছিস না? রুকো যারা, সবার করো। নিরামিষ চাউমিন তো তোমার চাউমিন আমার যেরকম করে সেরকমই ভালো লাগে। ও তো খাচ্ছে আমার, শুনো ভালো।
কেমন খেতে শুনু, কেমন খেতে এ শুনু, কেমন খেতে কি দিদি, দিদি কি করছে ওখানে? টাটা দিদিকে টাটা দিয়ে দিচ্ছে, বউ দিয়ে দেখেছে, আমি এমনি আসে ঘর থেকে আমি ঢাকা দিয়ে এসছে। এই চা চোটা হাত দিস না ঝাল, আমি চামচ থাকতো হাতে খাচ্ছি। আমি দিচ্ছি, হাত দিও না, এন চাউমিনগুলো কি সুন্দর ইয়ে না বল, তোর হচ্ছে যে ঝরঝরে হয়েছে বল। আর নিরামিষ চাউমিন এর থেকে কি ভালো হবে বল তুই আমাকে, এটাই অনেক, এটাকে শান্তি হবে। আর ছোট্টু দেখ ওখানে সস খুঁজছে, ছোট্টু পাবি না চলে আয়। হ্যাঁ তাহলে এখন দে ওর উপর গরম মশলা, দে ওর উপর গরম মশলা, দে গরম মশলা দিয়ে কি এখন হবে? তাতা শুনু, তাতা হে মা, আমাকে দিবি না ওর উপর কি গরম মশলা দেয়? তাহলে খারাপ হতে না, এটা রান্না করার সময় একটুখানি গরম করে দিতে হয়। তাই শশা খেয়ে বলছে হেবি, শশাটা কে কেটেছে বলতো, কে কেটেছে? আমি কেটেছি, আমি তোর দিদি কেটেছে। চলো ভিডিওটা বড় করবো না, পরের দিন কী কী করেছি সেটা আমি নেক্সট ব্লগে পোস্ট করবো। এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছি, সেটার গল্প পরের একটা ভিডিওতে শেয়ার করবো। আর এখানে চাউমিনটা আমরা খেয়ে নিই, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।